ভিডিও সাংবাদিকতায় অনূর্ধ্ব আঠারো ক্যাটেগরিতে এবার মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন এটিএন বাংলার সংবাদ ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করবো জয়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম বিভিন্ন ক্যাটাগরিতে আঠারোতম ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন পনেরো জন সাংবাদিক রাজধানী সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরও জানাচ্ছেন নিজান শাহজাহান শিশুদের নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের জন্য নির্বাচিতদের পুরস্কার দিতে এ আয়োজন করে জাতিসংঘের বিশেষ শাখা ইউনিসেফ আঠারো বছরের বেশি বয়সের সাংবাদিকদের প্রিন্ট অনলাইন ভিডিও ও স্থিরচিত্র ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় আঠারো বছরের কম বয়স্ক শিশু কিশোর সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয় ফটো ভিডিও ও প্রিন্ট ক্যাটাগরিতে এটিএন বাংলায় সম্প্রচারিত যশোরের যৌনপল্লীর পঞ্চাশ জন শিশু কিশোর মায়ের পেশা হই কি এই পেশাতে জড়িয়ে পড়বে শীর্ষক রিপোর্টের জন্য ভিডিও সাংবাদিকতা ক্যাটাগরিতে এবার ইউনিসেফ মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নেন আমরা করব জয়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম আমার চ্যানেল যদি না থাকতো তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম আমি কখনোই কাজ করতে পারতাম না আর তারপরেও আমাকে আমার চ্যানেলে আমরা করব জয়ের যে টিম ফুল টিম সে এই অর্জনটা পুরোটাই তাদের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন এই পুরস্কার কাজের গতি বাড়াতে নেপথ্যের শক্তি হিসেবে কাজ করবে আই অল দ্য উইনারস অফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড চিলড্রেনস মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ফর reports and contribution in this field and i also congratulate all the participants অনুষ্ঠানে বিচারক প্যানেলের সদস্যরা বলেন পুরস্কার 15 জন পেলেও মনোনয়ন পাওয়া সবার কাজই প্রশংসার দাবি রাখে আগামীতে পুরস্কারের সংখ্যা ও মান বাড়ানোর পক্ষে মত তাদের টাকার অঙ্কটা এটা আপনারা ভেবে দেখবেন যে এটা আর একটু আপগ্রেড করা যায় না তাহলে খুব ভালো হয় সম্মানজনক হয় মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা